সাফন ভাই, বাবাকে নিয়ে একটা লাইন হয়ে যাক। বাবা থাকতে লাইফে কখনো কষ্ট হয় না। দুনিয়ার মানুষ সাথে থাকুক বা না থাকুক, বাবার ভালোবাসা কখনোই কমে না। ছিলাম তখন ভালো যখন হইল আমার জন্ম, মাথায় বুদ্ধি ছিল কম আর মস্তিষ্কটা বন্ধ, আস্তে আস্তে হইলাম বড়। বাবা জীবনের সব থেকে মনের মানুষ, তিনি নিজে কষ্ট করে আমাদেরকে খুশি রাখেন। ছিলাম তখন ভালো যখন হইল আমার জন্ম, মাথায় বুদ্ধি ছিল কম আর মস্তিষ্কটা বন্ধ, আস্তে আস্তে হইলাম বড়। বাবা এত ভালো চাইছো না, কারণ তোমাকে মানুষ ধোকা দেওয়া চলে যাব। একটা কথা মনে রাখো, কারেন্ট ছাড়া তারের উপর মানুষ কাপড় শুকাইতে দেয়। সাফন ভাই, বাবা কিরকম মানুষ? বাবা এরকম একটা মানুষ যে তার ছায় ছেলেরা রাজত্ব করে। ছিলাম তখন ভালো যখন হইল আমার জন্ম, মাথায় বুদ্ধি ছিল কম আর মস্তিষ্কটা বন্ধ, আস্তে আস্তে হইলাম বড়। বাবার টাকা আর পায়ের নিচের মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার মানুষের অভাব হয় না। স্টাইল এমন করো যেন দুনিয়ার সবাই তাকিয়ে থাকে, আর বন্ধু এরকম বানাও দুনিয়া সবাই দেখেই জ্বলতে থাকে। ইয়ারা তেরি মেরি ইয়ারি সবসে প্যারি, ইয়ারা তেরি মেরি ইয়ারি সবসে প্যারি হ্যায়। বাবার সামনে কখনো আঙ্গুল উঁচু করে কথা বলো না, কারণ এই বাবাই তোমাকে আঙ্গুল ধরে হাঁটা শিখিয়েছে। আমার জান, আমার বাবু, আমার সোনা ও আমার ভাই বোন, নিজেকার কত ছোট করবেন, যে আপনাকে বুঝে না তাকে বুঝানো ছেড়ে দেন।